চিত্রনায়িকা পরিমণি, তিনি যতটা আলোচিত হয়েছেন তার অভিনীত সিনেমার জন্য, তার চেয়েও বেশি সমালোচনার শিকার হয়েছেন একাধিক প্রেম আর বিয়ের জন্য। একটি দুটি নয়, দেখতে দেখতে পরপর পাঁচটি বিয়ে করে ফেললেন পরিমণি। এর আগে পরপর চারজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও কোনো স্বামীর সঙ্গেই তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। এছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে নানান রকমের সমালোচনার। তবে সব সমালোচনাকে পেছনে ফেলে একটি সুন্দর নতুন জীবনের পথে এগিয়ে চলছেন পরিমণি। এই তো কিছুদিন আগেই পরিমণি জানান তিনি মা হতে চলেছেন। সেই সময় তিনি এটাও জানান অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন তিনি। অন্যদিকে গতকাল ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হল রাজ পরিমণির বিয়ের অনুষ্ঠান। বিয়ের সাজে রাজ পরিমণির ছবি দেখে নেটিজেনরা তাদের দুজনের জন্য শুভকামনা যেমন জানাচ্ছেন, ঠিক তেমনি অনেকেই আবার প্রশ্ন তুলছেন, কতদিন টিকবে রাজ পরিমণির সংসার? কতদিন রাজ পরিমণির সংসার টিকবে সেটা সময়ই বলে দিবে। তবে মা হবার খবর জানার পর আগের চেয়ে অনেকটা বদলে গেছেন পরিমণি। পরিমণি এখন নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ধীরে ধীরে সংসারী হয়ে উঠছেন, প্রস্তুতি নিচ্ছেন মা হবার জন্য। এর আগে একাধিক বিয়ে হলেও সেসব সংসারে কিন্তু পরিমণির কোনো সন্তান ছিল না। তাছাড়া সে সময় পরিমণির বয়সও খুব কম ছিল। এখন পরিমণি আগের চেয়ে অনেকটাই ম্যাচিউর। আর যেহেতু এবার রাজের সন্তানের মা হচ্ছেন পরিমণি, তাই আমাদের ধারণা এবার হয়তো টিকে যাবে রাজ পরিমণির সংসার। প্রিয় দর্শক, রাজ পরিমণির সংসার কতদিন টিকবে বলে আপনি মনে করেন? তারা দুজন কি সারাজীবন একসঙ্গে থাকতে পারবেন, নাকি মাঝপথে আবারও ভেঙে যাবে রাজ পরিমণির সংসার? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।